আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় শ্বাসকষ্ট বা বুক ধড়ফর করা কি স্বাভাবিক? গর্ভাবস্থায় বুক কেন ধড়ফর করে, এর কারণ এবং আপনার করণীয় কি? ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, গর্ভাবস্থায় আপনার পাজরের খাঁচার চারপাশে আয়তন বৃদ্ধি পেয়েছে। এর কারণ গর্ভাবস্থায় পাজরের খাঁচা ঊর্ধ্বমুখী ও বাইরের দিকে চলে আসে। আপনার ফুসফুসকে আরও বেশি ধারণ ক্ষমতা দেওয়ার জন্য এরকমটি হয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থার হরমোন প্রজেস্টেরন ফুসফুসের মাধ্যমে রক্তের মধ্যে অক্সিজেনকে শোষণ করার পদ্ধতির সাথে আপনার শরীরকে মানিয়ে নেওয়ার জন্য তৈরি করে তোলে। এখন আমরা জানব গর্ভাবস্থায় বুক ধড়ফর বা শ্বাসকষ্ট হওয়া কি স্বাভাবিক। গর্ভাবস্থার তিন মাসের শেষের দিকে ক্রমবর্ধমান শিশুর আকার আপনার শ্বাসকষ্টের কারণ হতে পারে। এই পর্যায়ে আপনার জরায়ু উপরের দিকে মধ্যচ্ছদা বা পেশির পাতলা পর্দা, যা পাজরের খাঁচার বরাবর ধাক্কা দেওয়া শুরু করে। পালাক্রমে আপনার মধ্যচ্ছদা ফুসফুসের উপর চাপ দেয়। সামান্য সিঁড়ি বেয়ে যখন আপনি হাঁসফাঁস করতে থাকেন, তখন যদিও নিজেকে কিছুটা ইঞ্জিনের মতো মনে হতে পারে, চিন্তা করবেন না। এই ধরনের শ্বাসকষ্ট বা বুক ধড়ফর হওয়াটা স্বাভাবিক এবং ক্ষতির কিছু নয়। এখন জানব গর্ভাবস্থায় বুক ধড়ফর করার কারণ। বুক ধড়ফরের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে দুশ্চিন্তা। রক্ত স্বল্পতা থাকলেও বুক ধড়ফর হয় গর্ভাবস্থায়, এবং থাইরোটক্সিকোসিস মানে বেশি থাইরয়েড হরমোন তৈরি হয়ে থাকলে বুক ধড়ফর করে। হৃৎপিণ্ডে বিভিন্ন বাল্ব থাকে, বাল্বগুলো একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত করে। এই বাল্বে সমস্যার কারণেও বুক ধড়ফর করে। এএফ এসভিটি প্রভৃতি রোগীও বুক ধড়ফর হতে দেখা যায়। একজন ভালো চিকিৎসক শারীরিক পরীক্ষা করেই উপরোক্ত রোগগুলো ডায়াগনোসিস করতে পারেন। এখন আমরা জানব গর্ভাবস্থায় বুক ধড়ফর করলে কি করবেন। প্রথমত, গর্ভাবস্থায় রক্তশূন্যতা দূর করতে নিয়মিত আয়রনের ট্যাবলেট খেতে হবে। তাছাড়া আয়রন সমৃদ্ধ বিভিন্ন খাবার বা ফলমূলও খেতে পারেন। গর্ভাবস্থায় বুক ধড়ফর বা শ্বাসকষ্টের উদ্বেগজনক উপসর্গ দেখা যায়, সেক্ষেত্রে অবিলম্বে চিকিৎসা করা উচিত। যেমন, যদি মনে হয় যে আপনার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে, অনিয়মিত ও হৃৎস্পন্দনের ছন্দ হারিয়ে ফেলে। তাছাড়া মারাত্মক শ্বাসকষ্ট বা কাজকর্ম আরম্ভ করে পরে নিস্তেজ অনুভব করা। বুকে ব্যথা, বিশেষ করে আপনি কোনো ভারী কাজ করার সময় এটি শুরু হলে, তাছাড়া শুয়ে থাকা অবস্থায় বা রাতের বেলায় শ্বাস নিতে কষ্ট হলে আপনার দ্রুত চিকিৎসা করা উচিত। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় বুক ধড়ফর বা শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক। তবে অতিরিক্ত শ্বাসকষ্ট বা বুক ধড়ফর করলে বা যদি আপনি হৃৎস্পন্দনের গতি দ্রুততর অনুভব করেন, তাহলে দেরি না করে চিকিৎসা করার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।